খুবই শকিং একটা আপডেট রয়েছে আপনারা, স্পেশালি যারা শাবনুরের ফ্যান তাদের কাছে অত্যন্ত মর্মাহত একটা ব্যাপার, যে আজকে কিন্তু বিকালে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু একটা ব্যাপার কিন্তু কনফার্ম করেছেন যে কোভিড পজিটিভ শাবনুর, এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এবং আপনারা দেখেন আমি থাম্বনেলে কিন্তু একটা পিকচার দিয়ে দিয়েছি, এবং ওটা দেখলে কিন্তু আসলে আপনারা কিন্তু অনেকটা জাজ করতে পারবেন যে বর্তমানে তিনি কোন অবস্থায় আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই যাতে দ্রুত তিনি সুস্থ উঠুক। যাই হোক, এই আপডেটটা নিয়েছিল। তো দেখেন মানুষের জীবনে কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে সবসময়, কিন্তু আপনার লাইফটা কিন্তু একরকম যায় না, নানা রকম বাধা বিপত্তি থাকবে জীবনে, নানা রকম চড়াই উতরাই থাকবে। তো এইগুলো মিলিয়ে তো আসলে জীবন এগিয়ে চলবে, জীবন কখনো একরকম যায় না। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা চরম দুর্দশায়, চরম হতাশায়, যারা চরম খারাপ অবস্থায় আছে, আমরা চাই সবাই যেন ভালো হোক, সুস্থ হোক, সবার জীবনে যেন পরিপূর্ণ আনন্দ বয়ে আনুক। এবং সামনে যখন চরম একটা ক্রাইসিসের পিরিয়ড দিয়ে যাচ্ছে, আপনারা থাম্বনেইলে আমি একটা পিক দিয়েছি, দেখেন তিনি অলরেডি কিন্তু কোভিড পজিটিভ হয়ে তিনি হসপিটালাইজড আছে, এবং সেখান থেকে কবে ছাড়া হবে এটা জানা যায় না। এবং তিনি বেশ অনেকটাই মুমূর্ষ তাকে দেখা যাচ্ছে, দেখেন অনেকটা মুমূর্ষভাবেই। তো আসলে এটা আমরা চাই যে দ্রুত তিনি কামব্যাক করে উঠে আসুক। তো এই আপডেটটা নিয়েছিল স্পেশালি ভিডিওটি।